দ্রুত গতিতে কাজ চলছে কভার ট্রেনের। রামনগর 4 নম্বর রোডে হচ্ছে এই কাজ। কাজের তদারকি করলেন খোদ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র সাহেব আশাবাদী পূজোর আগেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে। রামনগর 4 নম্বরের মাঝামাঝি একটি ট্রেনের কাজ চলছে দ্রুত গতিতে। এই ট্রেনের উপর কভার নির্মাণের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পুরো কাজ তদারকি করলেন তিনি। সামান্য কিছু অভিযোগ নাকি রয়েছে এই কভার ট্রেনের কাজ নিয়ে। এই বিষয়ে মেয়র সাহেবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এমন কিছু নয়, কভার ট্রেনের কাজটা বৃষ্টির জন্য কয়েকদিন বন্ধ করে রাখা হয়েছিল। এখন যেহেতু প্রকৃতি দেবীর মুডটা ভালো, তাই আবারও কাজ শুরু হয়েছে ঝোড়ো গতিতে। সামনে পুজো, পুজোর আগে যেন এই কভার ট্রেনটি হয়ে যায় সেই বিষয়ে মেয়র সাহেব আশাবাদী। মানুষের চলাচলে খুবই সহায়ক হবে এই কভার ট্রেনটি। তার দিকে লক্ষ্য রেখেই ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে বললেন তিনি। আমাদের বর্ষার সময় আগরতলা শহরে যতগুলি কভার ড্রেনের কাজ চলছিল বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এগুলি কাজ করাতে কিছুটা ব্লকেজ তৈরি হয়, শহরে জলটা বেশিক্ষণ থাকে, সেই কারণে আমাদের রেনি সিজনের কাজটা বন্ধ থাকে। যেহেতু এখন দুর্গাপূজা উৎসব, এটা ব্যবহারের প্রয়োজন পড়েছে। আমাদের একমাত্র এই রোডটা যেটা 4 নম্বর থেকে শুরু হয়েছে শৃঙ্খলা ও বিশৃঙ্খলতা, এটা একমাত্র এই কাজটা বাকি ছিল। এটা এখন ঝড়ের গতিতে কাজ চলছে। আমার বিশ্বাস এবং আশা, যদি পাশের দিক দুর্যোগ না হয় আমাদের প্রকৃতি আমাদের সহায়তা করে, দুটোর আগেই ব্রিজটা ওপেন করতে হবে মানুষ চলাচলের জন্য। সার্বিকভাবে আগরতলা সমস্ত রাস্তাগুলি যেগুলি মেরামতি করার প্রয়োজন মানুষের চলাচলের জন্য, দর্শনার্থী পুনর্থী আসবেন, বিভিন্ন রাজ্য দেশ বিদেশ থেকে যেমন দুর্গোৎসবে আসে আগরতলা শহরে, যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আমরা সমস্ত রাস্তাগুলি দেখবেন। এখানে রামগঞ্জ 4 নম্বর মেয়েদের কার্পেটিং চলছে, মধ্য জয়নগর, দক্ষিণীগার সহ আগরতলা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ওয়ার্ডে আলোর ব্যবস্থা করা হচ্ছে, ড্রেনগুলি পরিষ্কার করে হচ্ছে, এবং আমরা বিশেষ প্যাকেজ নিয়েছি এবার প্রায় 7-8 ফুট থেকে আমরা করতে হচ্ছে আগরতলা শহরকে সুন্দর করার জন্য। মেয়র সাহেব আশাবাদী যে গতিতে কাজ চলছে, পুজোর আগে হয়তো এখানকার মানুষ পেয়ে যাবেন এই কভার ড্রেনটি। যাতায়াতের জন্য সুবিধে হবে সবার। রাজ্য সরকার বরাবরই জনগণের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। এরই অন্যতম একটি দিক হলো বিভিন্ন কভার ড্রেন সহ অন্যান্য প্রজেক্টগুলো। এই এলাকার জনগণও আশাবাদী। মেয়র সাহেবের কথা শুনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।